সম্মানিত দিনই আমরা আপনাদের সামনে সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই ভাইবোন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দানের মতো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর আর কোনো এবাদত পৃথিবীতে নেই রসুল সাল্লি আসাল্লাম দানের ব্যাপারে বলছেন কত বুরহান দান হল দলিল এই জমিটা আমার তার প্রমাণ কি দলিল আমি জান্নাত পাবো তার প্রমাণ কি প্রমাণ আমার কাছে আছে সেটা হলো দান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম কোনই এবাদতকে দলিল বলেননি তিনি বলছেন আর সদকত বুরহান দান হলো দলিল সাথে সাথে আবু হরেরা রজিয়াল্লাহু তালানও বলেন রসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বলেছেন ইন সাদকাতা তুৎফে উল খাতিয়াতা কমায়ুৎ ফেল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এর ক্ষমতাই ভিন্ন পানির ক্ষমতা ও আগুনকে নিভিয়ে দিতে পারে দানের ক্ষমতা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এইটা ভিন্ন ইবাদত এমন কোনো এবাদত নেই যেই এবাদতকে এইভাবে পেশ করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন আবু হরাইরা রাজিয়াল্লাহ বলেন অন্য এক বর্ণনাই আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন ইন্না সদকতা সিররে তুৎফে ও গদাবর রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমি পাপ করেছি আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই অপেক্ষায় সময় কাটছে কিন্তু কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে আল্লাহ তাকে শাস্তি দেবেন না দান ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান এ ব্যাপারে আল্লাহ তালা বলেন নাহার ওরাই ভালো মানুষ ওদেরই প্রতিদান রয়েছে যারা দিন রাত দান করে রাতে দান করে দিনে দান করে দিনে দান করে রাতে দান করে শিররংওয়ালা নিয়ে গোপনে দান করে প্রকাশ্যে দান করে গোপনে দান করে প্রকাশ্যে দান করে ফালাহুম আজুরহম আইনতারব বিহীন তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে ফালাক আলিম ওলাহম ইয়াহাজানুন বিচারের মাঠে তাদের কোনো ভয়ভীতি থাকবে না তারা চিন্তিত হবে না দলিল আছে যে বিচারের মাঠে তাদের কোনো ভয়ভীতি থাকবে না চিন্তাও থাকবে না দলিল আছে যে বাঁচার দলিল আছে জান্নাত পাবে তার প্রমাণ আছে এই জন্য তারা চিন্তিত নয় এই জন্য তারা দুঃখিত নয় তারা বড় প্রতিদান পাওয়ার আশায় প্রতীক্ষমান থাকবে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সরায়ে ওয়াজ যরায়ে ওয়াল কাযি মিনাল গায়জ আল নাস ওরাই জান্নাত পাবে ওরাই পরহেজগার ওরাই জান্নাতি ওরাই জান্নাত পাবে যারা স্বচ্ছল অবস্থায় দান করে যারা অস্বচ্ছল অবস্থায় দান করে সচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে অসচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে এটা জাকাত নয় জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে দিতে হবে বছরে একবার দিতে হবে আর সাদা কাল এইটা হচ্ছে সচ্ছল হলেও দিতে হবে অস্বচ্ছল হলেও দিতে হবে যদি অসচ্ছল মানুষ হয় তাহলে সেই বেশি দানে নেকি পাবে আবু হরাইরা রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই সদকাতে আফদাল আল্লাহ নবী সবচেয়ে উত্তম দান কোনটি সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে সবচেয়ে উত্তম দান কোনটি সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে তখন আল্লাহ রসুল বললেন জহদুল মুকিললে নিঃস্ব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান গরিব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান সারাদিনে কামলা দিয়েছে পাঁচশো টাকা পেয়েছে সারাদিন রিক্সা চালিয়েছে দুশো টাকা পেয়েছে এই টাকার যেটা দান এই দানের নেকি সবচেয়ে বেশি আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো এই আল্লাহতালা মোমেন পুরুষ নারীকে দান করার জন্য বলছেন যে সে সচ্ছল হোক সে অসচ্ছল হোক তাকে দান করতে হবে ও দান করুক এইখানে আরেকটি কথা আবহাওয়ালেন রসুল সালাম বলেছেন আলাকুল মুসলিম সাদাকা সকল পুরুষ নারীকে দান করতে হবে কালু তখন সাহাবিগন বলে বসলেন ফাইল্লামিয়া যে যদি না পাই যদি টাকা না থাকে তাহলে কি দান করবে সকলেই দান করবে এটা কেমন হয়ে গেল এটা তো ভারী হয়ে গেল সকলে দান করবে কি করে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলকেই দান করতে হবে তখন সাহাবিগন বললেন ফাইলাম ইয়াজেদ যদি টাকা না থাকে তাহলে কি করে দান করবে তখন আল্লাহ রসুল বলছেন দুই হাতে মানুষের বাড়িতে কাজ করবে তারপর নিজে উপকৃত হবে এবং দান করবে মানুষের বাড়িতে কাজ করে দান করতে হবে এ আদেশ নবী করেন দিন মজুরি করে দান করতে হবে এ আদেশ আল্লাহ নবী করেন কামলা দিয়ে দান করতে হবে এ আদেশ আল্লাহর নবী করেন দান করতে হবে এ আদেশ আল্লাহর নবী করেন যখন এইভাবে আল্লাহ রসুল বললেন তখন বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কিভাবে দান করবে তখন আল্লাহ রসুল বলছেন ফলে যারা অসহায় মানুষ নিঃস্ব তাদের সাহায্য করবে যারা অসহায় মানুষ নিঃস গাড়ি ভ্যান নিয়ে চলতে পারে না সমস্যাই পড়েছে তাদের সহযোগিতা করবে এটাই দান হয়ে যাবে কালু তাতে সাহাবিগণ বললেন যদি এটাও না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ফলে হিমসেক নে ফেন সাদাকা তাহলে নিজেকে অন্যায় হতে অবিচার হতে পাপ হতে ঠেকিয়ে রাখবে এটাই হলো সাদাকা। সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম সাদাকার একটা স্তর বর্ণনা করতে লাগলেন তিনি প্রথম বাক্যে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সবাকে দান করতে হবে মহিলা পুরুষ নারী পুরুষ সবাকে দান করতে হবে যখন আল্লাহর নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করার জন্য আদেশ করলেন তখন সাহাবিগণ বললেন যদি তাদের টাকা না থাকে তাহলে তারা কি করবে তখন আল্লাহ রসুল বললেন তাহলে তারা মানুষের বাড়িতে কাজ করবে দিন দিনমজুরি করবে যা পেয়েছে সেটা দান করবে এবং নিজে উপকৃত হবে সাহাবিগণ বলেন আচ্ছা ঠিক আছে যদি মানুষ মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে কিভাবে দান করবে তখন আল্লাহ রসুল বললেন অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই হবে সাদাকা সাহাবিগণ বললেন তাহলে যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বলছেন নিজেকে পাপ থেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে এটাই তার জন্য দান হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন তালা মানুষকে দানের মাধ্যমে জান্নাত দিবেন তাই রসুল সাল্লা সাল্লাম এইভাবে বিবরণ দিচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আবুজার গেফারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্দে বেকুল্লে তসবি হাতিন সাদাকা সুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমেদ দিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহলিল্লা তিন সাদাকা লাহ বললে দানের নেকি হয় ওয়ামরিন আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিন আনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় তো এইভাবে বলতে 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 আল্লাহ রাসূল সিরিয়ালে এসে বলছেন অফি বদে আহাদেকুম সাদাকা তোমাদের স্ত্রী মিলে নেও দানের নেকি হয় যেমন এই কথা বলেছেন তেমন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী এইটি আহাদ না তাহু অলাহু ফি আমাদের কোনো ব্যক্তি তার প্রবৃত্তি মিটানোর জন্য স্ত্রীর কাছে আসবে সেটাতে নেকি হবে এটা কেমন হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন আর এই তুম লাউকান ফি হারামিন তোমাদের মতামত কি এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে তখন সাহাবিগুন বললেন এইটা হারাম উপায়ে হলে তো পাপ হবেই যদি এটা হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেকি হবে এ কথাই ঠিক রাসুল সালি সাল্লাম নেকির সিরিয়াল দিতে লাগলেন নিচে নামতে নামতে এইভাবে বললেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দান এমন একটি ইবাদত যা মানুষের দুনিয়া উপকার করতে পারে পরকালে উপকার করতে পারে আসমা রাজি আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম একদা বললেন আসমা আনফে কি বলা তহসি তুমি দান করো গুনে রাখো না কয় টাকা দান করলাম তুমি দান করো গুনে গুনে হিসাব করে রাখো না ফাইসি আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন হিসাব ছাড়াই দান করো ওলা তুই ফাই আল্লাহ আলাইকে দান বন্ধ রেখো না নইলে আল্লাহ তোমার ওপরে রহমত দয়া বন্ধ করে দিবেন সম্ভব করো যতটুকু সম্ভব পুরো জীবন ধরে দান করো সম্ভব করো যতটুকু সম্ভব দান বন্ধ করো না দয়া রহমত বন্ধ হবে বিপদ নেমে আসবে দান হিসাব করে করো না নইলে হিসাব করে আল্লা কি দিবে বেহিসাব দান করো নেকি বেহিসাব হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যাবে রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইন তফজলিল ফদলা খৈরুল্লাহ ঐন তুম সে কুহু শরুল্লাহ তোমার জীবিকা নির্বাহের পরে যা বেঁচে যায় সেটা দান করো এটা তোমার জন্য ভালো হবে আর তুমি যদি এটা জমা রেখে দাও দান করো না তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মনে রেখ মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত মা কালাফাফ না যা খেলো তা নষ্ট করলো ওমা লাভেসা ফাবলা যেটা পরলো সেটা পুরাতন করলো ওমা আতা ফাক্তানা যেটা দিল সেটা জমা হলো আমা সেওয়া লেখা দা না নিন্যাসে যেটা ছেড়ে গেল সেটা ছেলেমেয়ে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে যা আপনার চোখের সামনে হয় আমি মাঝে মধ্যেই বলেছি আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভয়ে জমি ভাগ করছিল মারামারি করে ভাগ করতে করতে বাড়ির ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে সম্মানিত দিনী ভাই বোন মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত যা দেয় যা খায় তা পায়খানা যা পরে তা পুরাতন যা দেয় তা জমা হয় আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে এ কথাই ঠিক যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম আলাইকা আনফেক আদমের ছেলে মেয়ে শোনো তোমরা আল্লাহর পথে দান করো আমি তোমাদের পূর্ণ করে দিব পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর পথে দান করো আমিও তোমাদের পিছনে দান করব আমি সেটা পূর্ণ করে দিব সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আল্লাহতালা বলেন রেবা ওয়ুরবিশ্বাদা কত পৃথিবীর মানুষ শুনে রেখো দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয় রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মা নাকাসাত সাদকাতুন মিন মালিন দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না ওয়া আফা আব্দুন ইল্লা রাফা আল্লাহু যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে মাফ করে ভুল ত্রুটি ক্ষমা করে দেয় তখন তার মান মর্যাদা সমাজে এমনিতেই বেশি হয়ে যায় ওয়াহাব হার ওয়াহাবল্লাহ বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তার সাথ তোমরা দান করো পৃথিবীর মানুষ তোমরা দান করো আলাইকুম জামানুন এমন একটা সময় মানুষের ওপরে চলে আসছে এম সি রাজুলবে সাদা কাতেহি মানুষ তার দান নিয়ে ঘুরবে পাড়ায় পাড়ায় যাবে এরর কাছে যাবে ফায়াক কলু যার কাছে দানটা নিয়ে যাবে সে বলবে লাওয়া তা তা বিলামশালা কাবিল তোহা লা তাই তা বেহা বিলামসালাহ কবিল তোহা ফামাল ইয়াম ফালা হাজাতালি বেহা কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম আজ কোনো প্রয়োজন নাই দৈনন্দিন মানুষ ধনী হয়ে যাবে মানুষের পয়সা মানুষ নিবে না সেদিন চলে আসছে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো দান করো দান একটা বড় এবাদত দান একটা শক্তিশালী এবাদত দান একটা ইবাদত ওই দিন আসার পূর্বে তোমরা দান করো যেদিন দান কেউ নিবে না যাভের রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আয়ু সদ্গত আজম আজরান সবচেয়ে কোন দানে নেকি বেশি হবে আল্লাহ নবী কোন দানটাতে বেশি নেকি হবে তখন আল্লাহ রসুল বলছেন আন্তাসাদ্দাকা তুমি দান করবে ও আন্তা শাহি হুন শাহি হুন তামাল গেনা তাকসাল ফাকরা এক তুমি সুস্থ দুই তুমি সম্পদের লোভী তিন তুমি ধনী হতে চাও চার দিলে তোমার টাকা কমে যাবে এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবা জিজ্ঞাসা আয়ুষ সাদা আদম আজরন সবচেয়ে দানে বেশি নেকি হবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি দান করবে তখন তুমি শাহিক সুস্থ সেহিক তুমি অর্থের প্রতি লোভী তুমি দারিদ্র হয়ে যার ভয় করো ওয়া তুমি ধনী হতে চাও এই চারটা যখন তোমার ভিতর বিরাজ করছে তখন যদি তুমি দান করতে পারো তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আরো ওই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে আরো এভাবে এই বিষয়ে আন্তরিকভাবে বলতে চায় যে দান দিয়ে আপনি জান্নাত থেকে বেঁচে যাবেন আবু শাহিদ খুদিরী রাজিয়াহ তালান হ বলেন খারাজা রসোলুল্লাহ হে সাল্লাল্লা সাল্লাম ফিয়াদা অও ফি ইতরিন আও ফি ফিতরিন এলাল মুসাল্লাহ একোদাল্লা নবী কুরবানিরই দে অথবা ঈদ উল ফিতরে রোজা ইদে কুরবানির ঈদে না হে রোজা ঈদে তিনি ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে সলাত আদায়ের পরে ফামার রালান নিশায় তিনি মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে বলছেন ইয়া মাসারান নিশা তাসা দক্না হেন উরি তো কুন্যা আখতারাহাল না হে মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ মানুষ জাহান নামে দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তোমরা দান দিয়ে জাহান নাম থেকে বেঁচে যাও

প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন বাইনা হু বলবেনাহু তার জমান মান সেদিন কোনো দোভাসি থাকবে না মুখামুখি কোনো দোভাষী থাকবে না সবার সাথে আল্লাহ কথা বলবেন তখন আল্লাহ রসুল বললেন এনজোর আয় মানা মিনহু ফালাইল্লামা আমালিহি সে ওই সময়ের ডান দিকে লক্ষ্য করবে জীবনের সব কর্ম দেখতে পাবে ফাই এঞ্জোরা আস আমামিন হউ ফালায়ারা ইল্লামা কাদ্দামিন আমালেহি বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে ফা এনজোরা বাইনাইয়া দাই হে তিলকাওজ হেহি তারপর সে নিজের সামনের দিকে তাকাবে ফালা এনজোরে ইল্লামার তখন সে দেখবে শুধু জাহান্নাম এইটা বলার পর অলহসুল বললেন পৃথিবীর মানুষ ফাক্কা

পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা সামান্য থেকে সামান্য হলেও তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো আমি বুঝাতে চাচ্ছিলাম যে দান করে মানুষ জাহান নাম থেকে বাঁচবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম দান করলে মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন শুধু তাই নয় আপনার পিতা আপনার মা খালা ফুফু দাদা দাদি যারা চলে গেছে তার নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে এই কথা রসুল সাল্লাহসাল্লাম বলেন আয়েসা রাজ্লাহু তালানহা বলেন ইন রেজুলান কাল আলিন্ন সাল্লাল্লাহু আলাইহসাল্লাম একজন লোক আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী ইন না হুম্মি উফ তেলেতাত্ নাফসোহা ওয়াদুল না হলাউ তেকেল্লে সাধ ডাকাত আল্লারনবী আমার মা হঠাৎ মারা গেছে আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমি মুনে করছি আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন ফাহাল আজরুন আন আসাদ আন আতা সাদাকানহা আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি কালা নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তোমার মায়ের নেকি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহ বলেন জনবিয়ে সাল্লাহলাহন ইসালাম একটা লোক আল্লার নবীকে বলছে। আল্লার নবী আবি মাতা বা তার এক মালান ইউসি। আমার পিতা মারা গেছেন। তার অনেক টাকা পয়সা আছে, তিনি অসিয়ত করেননি। আ্লা নবী আমার পিতা মারা গেছেন। তার অনেক টাকা পয়সা আছে তিনি অসয়ত করেননি। ফাল ইুকপক্ষের আনহ আন আতা সা্দাকা আনহ। কি তার পাপ মিটিয়ে দিবেন আমি যদি তার পক্ষ থেকে দান করি আল্লাহকে আমার বাপের পাপ মিটিয়ে দিবেন যদি আমি আমার বাপের জন্য দান করি আমার মায়ের নামে যদি দান করি তাহলে আমার মায়ের পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন কালার নাম আল্লা রসুল বলেন হ্যাঁ মুসলিম কী আপনাকে বুঝাই পিতা মাথা কবরে চলে গেছেন তাকে আপনি হিসাব করতে পারলেন না সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দান করে নিজেকে বাঁচান দান করে বাপ মাকে বাঁচান দাদা দাদিকে বাঁচান যারা কবরে চলে গেছে তাদের জন্য দান করেন আব্দ বাইন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা সাদাকাতা তুদ্ব'আল আহলহা কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় ইনামাল মুমিন ইস্তাজিলু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি নিশ্চয় বিচার মাঠে মানুষ তার দানের ছায়া তলে থাকবে নিশ্চয় বিচার মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে গোপন দান করলে আরো বেশি নেকি হবে রাসুল সরে বলেছেন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ রাজুলুন ফাতা সাদাকাবে সাদাকাতিন ফাক ফাহাতা লা তালামু শিমালহু মা তুনফিকাই এমন গোপন দান করলো ডান হাতে করলো বাম হাত বুঝতে পারলো না তার মানে গোপনে দান করলো এটাই বেশি কাজ দিবে প্রকাশ্য দান করলে নেকি হবে আল্লাহ রসুল খোলা মাঠে দান করেছেন বলেছেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কী দান করবে তো উমার রাজি আল্লাহ তাল্লাহন বললেন অর্ধেক দিলাম তখন আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালন বললেন বাড়িতে যা কিছু আছে আপনাকে আল্লাহ রেখে সবই দিলাম আল্লাহু اکبر তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তালান বললেন অর্থ সম্পদ যা আছে তার তিন ভাগের তার দুই ভাগের অর্ধেক দিয়ে দিলাম আর মানুষজন যা আছে তিন মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিয়ে দিলাম সম্মানিত دینی ভাই বোন আজকের আলোচনার শেষ আদি সেইটুকুকে বলতে চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইওমিন ইসবু ফিহিল ইবাদ প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে মালা এন জেলানে মাল মালা কানি এন জেলানে দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন ফায়াকুল আহাদ হুমা দুইজনের একজন বলেন আল্লাহ হুমাতে লেকুল্লে মুন ফেকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অয়াকুল্লাহার অপরজন বলেন আল্লাহ হুমাতে লেকুল্লে মুন সেকিন যে যতটুকু দান করলাম তুমি তার ততটুকু ক্ষতি করে দাও যে যতটুকু দান করল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও সম্মানিত দিনী ভাই বোন আপনাদের ভালো জানা আছে এ দেশের শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে আয়াতনে বৃহত্তরে শিক্ষা মানে আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ সেই অপেক্ষায় আছি মুখে আছি মিডিয়ার সামনে আছে কলম আছে এই সেই জামিয়া সালাফিয়া যে জামিয়া সালাফরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এই সেই জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক রয়েছেন ইন্ডিয়ান অনেক শিক্ষক রয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক যারা আপনাদের সামনে বসে আছেন এদের পুনরায় পরিচয়ের প্রয়োজন নেই এই জামিয়া সালাফিয়াই মন ভরে দান করবেন অন্তর কখনো ছোট হয় না যেন প্রফেরা গভেরাত লেহমরাতিন মোমেশা একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল মারাত বে কালবিন আল্লাহ রাসে রাকিন সেই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল যে কুকুরটা ছিল ইঁদারার পাশে ইয়ালহাফ সে জিভ বের করে তার পিপাসা প্রকাশ করছিল কাদায় একতলা হল আতাস মনে হচ্ছিল যেন পিপাসা তাকে ধ্বংস করে দিবে সেই মহিলা নাজাদ খুব হা খুলে সেই তার উড়িনি দিয়ে বেঁধে থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালো যার কারণে মহিলা জান্নাতে চলে গেল অথচ খারাপ মহিলা মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠক দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বলছি দশ টাকা এটাই হতে হবে এ কথা নয় এটা হলো আপনাকে আমি বলার কথা তাই বলছি অবশ্যই দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আপনি দান করবেন যে সব টাকা সাথে নিয়ে এসেছেন এটার প্রথম অংশ হবে দান আর দ্বিতীয় অংশ হবে আপনার প্রয়োজনে কিছু বই পুস্তক কিনা আব্দুল্লাহর মেন্নাতুল বাড়ি বইটা মনে রাখবেন দোয়া করা যেমন কিনা তেমন বোখারির প্রথম খণ্ড সহ বোখারির দ্বিতীয় খণ্ড সহ সবসময় নিয়ে যাবেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহমাদালে আলাই হে আল্লাহমা বারে কালে হে সাল্লি আলাই হে আল্লাহমা বারে কালাই হে বার আল্লাহ ফি ক মালেকা আল্লাহ আপনাদের আর সবাই পাঁচ হাজার টাকা দিতে পারবেন অন্তত জীবনে একবারে রামজানে এখন করলেন নামটা লিখে দিয়ে যাবেন পাঁচ হাজার টাকা দিন মজুরি করতে পারে যেই পাঁচশো টাকা ইনকাম করে সে এক মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদেরকে কবুল করো তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো সালাফি কনফারেন্সকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার তো অভিজ্ঞান করো তোমার দরবারে জরাল দাবি দাওয়া রেখে আজকের আপাতত আলোচনা এখানেই শেষ করলাম সুভানা কাল হামদিকা আশহাদা আস্তাক ফেরোকা ও তু বিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ